হ্যালো গাইজ, গুড মর্নিং। প্রতিদিনের মতো আজকেও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, কেমন? তো দেখো, পাখি দুটো খেলা করছে, জানলার কাছে এসে খেলা করছে ওরা। তো যাই হোক, দেখো এবার আমরা কী করছি সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এই যে তোমাদের দাদা মাছ কিনতে চলে এসেছে, মাছ সবজি আজ আমাদের বাড়ির নিচেই সব বিক্রি করতে এসেছে, এখান থেকেই সব কেনা হয়ে গেল। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে, কেমন? অনেক বসলাম, আর বসবো না, অনেকক্ষণ স্নান করে বসেছিলাম, এবার চলে এলাম রান্নাঘরে। তো কী কী আজকে রান্না করলাম সেগুলো তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না, কারণ সেগুলো যদি দেখাতে যাই তাহলে তো ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আর দেখাতে পারলাম না। সেই আজকে তো আমার একটা মাথায় একটা বড় চাপ আছে, সেটা হলো আলমারি গোছানো। কালকে তো দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি আলমারি কিনে এনেছি, সেই আলমারিটা এখন জামাকাপড়গুলো কী করে গোছাবো না গোছাবো সেগুলো একটু দেখছি, কি কোথায় কোন জায়গায় কোন জামাকাপড় রাখবো সেগুলোই আর কি মানে দেখছি। তো তোমরা দেখো আমার আলমারিটা একটু গোছানোটা একটু দেখে নাও। তো আমার আলমারি গোছানো আপাতত হয়ে গেল, হয়ে গেল বলতে কয়েকটা গুছিয়ে নিলাম, আবার পরে গুছাবো। তো যাই হোক, আমি ছাদে চলে এলাম, এই কারণেই এলাম ছাদে যে ছাদে সকালে অনেকগুলো জামাকাপড় মেলেছিলাম কেচে, সেইগুলো কয়েকটা শুকিয়ে গেছে, সেইগুলোই নিয়ে চলে যাচ্ছি। তো তারপরে দেখো কি করি।
ছাদ থেকে নিচে চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তবে এই দাদা এসছেন এখন অ্যাকোয়াগার্ডটা ঠিক করতে। অ্যাকোয়াগার্ড ঠিক হয়ে গেলে তারপরে আবার পরের কাজ করব, সেই কাজগুলো তোমাদেরকে সব দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এই দেখো চলে এলাম, সন্ধ্যে দেখিয়ে চলে এলাম ব্যালকনিতে। ব্যালকনির গাছগুলো একটু জল দিয়ে দেবো, তারপরে যেটা করব চা করব। তো আজকে কিসের চা করব তোমরা দেখো, কিসের চা করব তো বলে দিই তোমাদেরকে। কিসের চা, ওই চাটা খেতে আমি খুব ভালোবাসি, তো সেই চাটা করলে শীতকালে সেই চাটা খেতেও খুব ভালো লাগে। আমি ভালোবাসি বলেই আজকে করেছি। তো দেখো এখন আমরা চা খাবো, এই যে খেজুর গুড়ের চা। তো খেজুর গুড়ের চা খাবো দিয়ে খেজুর গুড়ের চা খাবো। আর বেড়াতে যাই প্রতিদিন, কিন্তু আজকে যাবো না। কিন্তু কেন যাবো না সেটা আর বলতে পারছি না, এমনিই যাবো না গো। তো অনেকগুলো অর্ডার আছে অনলাইনে, সেইগুলো অর্ডারগুলো দেবো, সেই জন্যই যেতে পারছি না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।